নমস্কার, আমি ঝুমপলি। পলিক্রিলে আপনাদের সবাইকে স্বাগত। রুটসাইড ফাস্ট ফুড আমরা সবাই ভালোবাসি, আর হবে নাই বা কেন, যা লোভনীয় করে বানায়। আর চিকেন নুডলস হলে তো কথাই নেই, সকাল বিকেল দুপুর রাত্রি যখনই হোক তখনই ভালো লাগে। আজকে আমি বাড়িতে কিভাবে রোডসাইড চিকেন নুডলস বানাবেন সেটা দেখাচ্ছি। স্ট্রিট স্টাইল ইন্দো চাইনিজ চিকেন নুডলস বানানোর জন্য আমি নিলাম 3 টেবিল চামচ ভেজিটেবলস অয়েল বা সাদা তেল। আমি 200 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। চিকেনগুলোকে আমি লেবু রস একটু লবণে ঘণ্টাখানেক আগে ম্যারিনেট করে রেখেছিলাম। এভাবে এবার এটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার এর সাথে মেশাচ্ছি 1 চামচ জিঞ্জার, 1 চামচ রসুন কুচি, 2 টেবিল চামচ কুচানো পেঁয়াজ। এগুলো ভালো করে এর সাথে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো। এই চিকেন থেকে একটু জল বেরিয়েছে, ঘাবড়াবার কিছু নেই, এই জলেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। কাঁচা লঙ্কা কুচি, এবার এগুলো একটু মেরে কিছুক্ষণ দাঁড়াবো যাতে চিকেনটা সেদ্ধ হয়ে যায়। চিকেনগুলো নাইসলি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভেজিটেবলসগুলো দিয়ে দেবো। কুচুনো ক্যাবেজ, ক্যাপসিকাম, গাজর, বিনস। এই চিকেনের সাথে এগুলো ভালো করে মিশিয়ে দিতে হবে। আমি চুপি চুপি একটা টিপস দিয়ে রাখছি আপনাদের। রোড সাইডে যে নুডলস আমরা খাই বেশ টেস্টি লাগে। এক তো তারা ইউজ করে এমএসজি, দুই এই তাওয়া ব্যবহার করে। নুডলস যেহেতু ময়দার হয়, খুব ভালো মানে খুব বেশি গরমে যদি সেটা ফ্রাই হয় তাহলে তার টেস্ট বেড়ে যায়। এই লোহার তাওয়া বা কড়াইতে নুডলস খুব ভালো করে ভাজা হয়, সেই জন্য রোড সাইডের নুডলস আমাদের খুব ভালো লাগে। এবার এর মধ্যে নুডলসগুলো দিয়ে দেবো। এই নুডলসগুলো আমি 4-5 ঘন্টা আগে সেদ্ধ করে তেল মাখিয়ে রেখেছি যাতে এরকম ঝরঝরে হয়ে যায়। 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 2 টেবিল চামচ সয়া সস, 1 চামচ চিলি সস, 1 চামচ টমেটো সস, আর 1 চামচ হোয়াইট ভিনিগার। এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। আপনাদের আর একটা ছোট্ট পিস দিয়ে রাখি। এই নুডলসে পেঁয়াজের থেকে গার্লিক যত বেশি দেওয়া যায় তত বেশি ভালো লাগে, কারণ গার্লিকের অ্যারোমা এই নুডলসের সাথে খুব সুন্দর লাগে। মাই ইন্ডো চাইনিজ চিকেন নুডলস কমপ্লিট। এই চিকেন নুডলসের সাথে আমি একটা গ্রেভি খাই। আসুন দেখে নিই গ্রেভিটা আমি কীভাবে বানাই। এর জন্য আমি 1 টেবিল চামচ ভেজিটেবল অয়েল দিলাম, 1 চা চামচ রসুন কুচি, 1/2 চা চামচ আদা কুচি, আর 2 টেবিল চামচ কুচানো পেঁয়াজ। পেঁয়াজ রসুন কুচিগুলো একটু ব্রাউনিশ হয়ে গেলে এর মধ্যে কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার এর মধ্যে 1 চামচ সয়া সস, 1 চামচ চিলি সস, 1 চামচ টমেটো, 1/4 চামচ ভিনিগার একটু এর সাথে মিশিয়ে দিতে হবে। এর মধ্যে এবার আমি চিকেন ব্রথ দিয়ে দেবো। 250 ml চিকেন ব্রথ আমি বানিয়েছি। চিকেন ব্রথ কীভাবে বানাতে হয় সেটা আমি অন্য আরেকদিন দেখিয়ে দেবো। আপনারা ইচ্ছা করলে ভেজিটেবল ব্রথও বানিয়ে নিতে পারেন। 2 চা চামচ কর্নফ্লাওয়ার আমি গুলে নিয়েছি, এবার আমি এর মধ্যে এটা মিশিয়ে দেব। এবার এটা আমি 10 মিনিট ফুটতে দেব। আমার চিকেন ব্রথ গ্রেভি রেডি। তো চিকেন নুডলসের সাথে এই গ্রেভি দারুণ লাগে। চিকেন ব্রথ গ্রেভি আমি চিকেন নুডলসের ওপর ছড়িয়ে দিলাম। কি সুন্দর লাগছে না! এই হলো আমার স্ট্রিট স্টাইল চিকেন নুডলস। বানাতে খুব বেশি কসরত করতে হয় না, ভীষণ সোজা বানানো। আর টেস্ট তো, আমার রেসিপি ফলো করুন তাহলেই বুঝতে পারবেন। আমার ইউটিউব চ্যানেল ফলো করতে একদম ভুলবেন না। আবার দেখা হবে, আসি, টাটা।